हेलो बंधुरा, स्वागत जानाच्छि नीला फटोग्राफीते। आमि आबू सुफियान नीलाम। आज तोमादेर साथे शेयर करब फटोशपेर ब्लेंडिंग इफ सम्पर्के। ब्लेंडिंग इफ एमन एकटि टुल्स जेटा दिये अनेक डिटेल्सलि काज करा जाय, जेटा अनेकेई होयतो व्यवहार करे ना। एटि अनेक एकटि पावारफुल टुल्स जा आज तोमादेर साथे आमि शेयर करब। तो चलो शुरू करा जाक। आज हमें एक छवि नहीं देखो तो ब्लेंडिंग इफ्ट साधारण जो हे आगे हमें कन्सेप्ट शेयर करी ब्लेंडिंग इफ्ट क्यों काज करे। प्रथम छबिर उपर एक नतून लेयार निलाम ग्रेडियंट क्लासिकल ब्लैक एंड ह्वाइट एक ग्रेडियंट सिलेक्ट कर लखान ग्रेडियंट टुलटा बाए कलो जत डने जादा एवं एक पर्याय फुल्लि सदा। सो এখন আমি যে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ব্লেন্ডিং ইফ আসলে কিভাবে কাজ করে। দেখো আমি যখন লেয়ারের উপরে লেয়ার স্টাইল উপর ডাবল ক্লিক করব, আমার টোটাল লেয়ার স্টাইল বক্সটা ওপেন হবে। এবং লেয়ার স্টাইল বক্সটা যখন ওপেন হচ্ছে তখন আমি দেখো এখানে ব্লেন্ডিং অপশন এবং এই নিচে লেয়ার স্টাইলের নিচে দেখো ব্লেন্ডিং ইফ। সো ব্লেন্ডিং ইফ অপশনটা আমরা এখানে পেয়ে গেলাম। এবং এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এর তিনটে অপশন আছে, তিনটা চারটা অপশন, গ্রে, রেড, গ্রিন, ব্লু। তো ব্লেন্ডিং ইফ আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস যেটা নিয়ে আসলে এক টিউটোরিয়াল সম্ভব না। আমি আজকে শুধুমাত্র বেসিকটা তোমাদের সাথে শেয়ার করি এবং আমি যখন একটু তোমরা এই বেসিকটা বুঝবে এবং কিছু কাজ করব, আমি হয়তো কিছু পর্ব পরে ব্লেন্ডিং ইফ নিয়ে আরও একটা অ্যাডভান্স টুল অ্যাডভান্স টিউটোরিয়াল আমি তোমাদের সাথে করব। তো এখন যেটা দেখছি আমি গ্রেতে যাচ্ছি। সো ব্লেন্ডিং ইফ এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে দিস লেয়ার, একটা হচ্ছে আন্ডারলাইন লেয়ার। সো দিস লেয়ার অ্যান্ড আন্ডারলাইন লেয়ার বলতে বোঝানো হয়েছে সে এটা আমার একটা গ্রাফিক ট্যাব, এটা হচ্ছে আমার কিবোর্ড। সো যদি আমি আমার কিবোর্ডটাকে এটার উপরে রাখি তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন মানে নিচে আর কিবোর্ডটা হচ্ছে উপরে। সো এটা হচ্ছে দিস লেয়ার, এটা হচ্ছে আন্ডারলাইন লেয়ার। সো ঠিক এইভাবেই আমি যেহেতু দেখো একটি ছবির উপরে আমি আমার গ্রেডিয়েন্টটা টেনেছি, সো ছবিটা হচ্ছে আমার আন্ডারলাইন লেয়ার আর এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার দিস লেয়ার। সো আমি এখন যখন এই উপরে দিস লেয়ারটা কাজ করব তখন আমার শুধুমাত্র উপরের লেয়ারটায় ছবিটা ইফেক্ট হবে, আর যখন নিচেরটা নিয়ে আমি কাজ করব তখন উপরের লেয়ারটাই কাজ হবে, বাট নিচের লেয়ার অপশন থেকে গ্রে, ব্ল্যাক, হোয়াইট এবং এই টুলস থেকে নিয়েই আমার উপরেরটা ব্লেন্ডিং হবে। তো আরও ক্লিয়ার করার জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো আমার দিস লেয়ারে আমি আগেই বলেছি যত বায়ে যাব তত হচ্ছে কালো, যত ডানে যাব তত হচ্ছে হোয়াইট। সো দ্যাটস হচ্ছে আমি এখানেও গ্রেডিয়েন্টটা কালো থেকে সাদা নিয়েছি। এখন দেখো আমি দিস লেয়ারে যখন ব্লেন্ডিং ইফটা ডানে টানছি দেখো যতটুকু নিচ্ছি ঠিক ততটুকু আমার কালো চলে যাচ্ছে এবং ফাইনালি যতটুকু আছে শুধু সাদাটুকু আছে। ঠিক এইভাবে যদি আমি ডান সাইড থেকে মানে হোয়াইট সাইড থেকে আমি বাইট আনি দেখো যতটুকু নিচ্ছি ততটুকু কিন্তু আমার ডিজেবল হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে মেইনলি ব্লেন্ডিং ইফের মেইন কাজ। এবং দেখো আমি যখন আন্ডারলাইন থেকে এটা নিচ্ছি দেখো শ্যাডো থেকে ইয়ে করছি নিচের আন্ডারলাইন ছবির যে শ্যাডোটা আছে সেখান থেকে কিন্তু এই যে সেখান থেকে কিন্তু আমার তোমরা দেখতে পাচ্ছ এই শ্যাডো থেকে আমার উপরের লেয়ারে আমার সেটা ইফেক্ট হচ্ছে। ঠিক আবার পুনরায় আমি যখন হোয়াইট সাইড থেকে মানে ডান সাইড থেকে আমি যাব তখন দেখো আমার উপরের লেয়ারে শুধু নিচের লেয়ারে যেখানে হোয়াইট আছে সেই জায়গাগুলোকে আমার এটা ব্যবহার হচ্ছে। নিচের লেয়ারে যেখানে হোয়াইট আছে সেই হোয়াইট টোন থেকে আমার উপরে ব্লেন্ডিং ইফটা হচ্ছে। এখন আসো এই ব্লেন্ডিং ইফটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। সাধারণত আমরা যখন পোর্ট্রেট ডিটাচ করি তখন আমরা ডজ বার্ন করার ক্ষেত্রে ব্লেন্ডিং ইফটা ব্যবহার করি। এছাড়া যখন আমরা কখনো স্কাই রিপ্লেস করি সেক্ষেত্রে আমরা সিলেকশনের জন্য ব্লেন্ডিং ইফ ব্যবহার করি। তাছাড়া আমি যখন এক কালারের কোনো একটা নির্দিষ্ট কালার নিয়ে কাজ করি এবং সেখানে আমাকে সিলেকশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্লেন্ডিং ইফ কাজ করি। তো ব্লেন্ডিং ইফের পরে আমি যে টিউটোরিয়ালগুলো দেখাবো প্রতিটা টিউটোরিয়াল দেখবো যে ব্লেন্ডিং ইফের আমি অনেক কাজ করব।
আমি আমার টিউটোরিয়ালগুলো এমনভাবে সাজাই যাতে একটার পর একটা দেখলে তোমরা আগের টুলসগুলো নিয়ে তোমাদের দ্বিধা না থাকে। সো আজকে এই ছবিতে আমরা কার্ভ টুলের কাজ দিয়ে দেখাবো কীভাবে ব্লেন্ডিং ইফ অপশন ব্যবহার করে আমরা ছবিতে ডজ বার্ন করি। সো এখানে আরেকটি জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমি এটা বায়ে নিলাম, দেখো একটা হার্শ সিলেকশন হচ্ছে, সিলেকশনটা দেখো খুব হার্শ। সো এই সিলেকশনটা আমরা যখন ঠিক করতে চাই সেক্ষেত্রে আমাকে অল্টার অর অপশন কীটা চেপে এখানে যখন আমি ক্লিক করব তখন এটা সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। দেখো এখন যত আমি ধরে নেব কত স্মুথলি জিনিসটা ট্রানজ্যাকশন হচ্ছে। সো তোমরা যখন ব্লেন্ডিং অপশন ব্যবহার করবে তোমাদের যদি স্মুথনেসের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি ফেদার বা তোমার গ্রেডিয়েন্ট, যখন এই স্মুথটা প্রয়োজন হবে তখন তোমরা এটাকে এইভাবে সেপারেট করে কাজ করতে পারবে। সো আসো এখন আমরা রিয়েল ওয়ার্ডে দেখি যে কীভাবে আসলে ব্লেন্ডিং অপশনটা এটা দিয়ে আমি আমার ডজ বার্ন কাজ করব। সো আমি দেখি এখানে আমার ছবিতে প্রয়োজন হচ্ছে আমি এই যে আমার হাইলাইট, অবশ্যই এটা এডিটেড ছবি, এখন যাই করি না কেন এটা ওভার এডিট হবে, তারপরে বোঝানোর সুবিধার জন্য আমি এই ছবিটা নিয়েছি। সো আমি প্রথমে ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ অপশন যেটা হচ্ছে বি, ব্রাশ বি, শর্টকাট বি, এবং আমি অপাসিটি নিলাম হচ্ছে 100। সো বন্ধুরা আমি আমার এডিটিংয়ের সময় আমি গ্রাফিক ট্যাব ব্যবহার করি, গ্রাফিক ট্যাব ব্যবহার করলে আমি এডিটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্য লাভ করি। যেহেতু আমার প্রথম ভিডিওগুলো আমি বাসায় করেছি, সো আমি এত ডিটেলসলি তোমাদের এত জিনিসগুলো ব্যবহার করি না, আমি শর্টলি চেষ্টা করেছি। সো এটা হচ্ছে এক্সপি পেনের একটা গ্রাফিক ট্যাব, খুবই কম দাম, বেশি না, হয়তো এখন রাইট নাও বাজারে হয়তো 14-15,000 টাকা হতে পারে। তোমরা যারা রেগুলারলি প্রোলি কাজ করছো তাদের জন্য আমি সাজেস্ট করি যে কোনো রকম গ্রাফিক ট্যাব তোমরা কিনে ব্যবহার করলে সেটা হয়তো তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। সো দেখো নতুন একটা লেয়ার নেই, ব্রাশ টুলটা নিলাম এবং আমি আমার শ্যাডো জায়গাগুলোতে ব্রাশ করে দিই, যেখানে আমি একটু শ্যাডো চাচ্ছি। আমি এখানেও খুব র্যান্ডমলি ব্রাশ করছি, দেখো। ওকে, সো দেখো আবার ডাবল ক্লিক করছি, দেখো এখানে আমি যখন ডানে থেকে বাইরে যাচ্ছি আমার সেম আগের মতো একটা ইফেক্ট আসছে, যেখানে আমি সিলেকশনটা অনেক হ্রাস পাচ্ছি। এবং এখানে আমি আবার পুনরায় অল্টার বা অপশন দেখে ক্লিক করে যখন আমি এটাকে সেপারেট করে দিব তখন দেখো গ্রেডিয়েন্ট হয়ে এটা সুন্দর মিলে যাবে। সেম এখানে আমি ব্লেন্ডিং মোড দিব, সফট লাইট অর ওভারলে, সফট লাইট আমি সিলেক্ট করলাম। তো আমরা প্রিভিউতে দেখতে পারবো কোনটা আমার জন্য পারফেক্ট, সো আমি এখানে সফট লাইট দিলাম। ঠিক পুনরায় আগের মতো আমি যদি অপাসিটি একটু কমিয়ে দেই, দেখো আমি সুন্দর একটি আমি সুন্দরভাবে এটাকে বার্ন করতে পারলাম। সো দেখো আফটার বিফোর। আমি এখন যদি তোমাদের ডজটা দেখাই, ডজ অপশনটা কিন্তু পুনরায় একই রকম, যে আমি নতুন একটি লেয়ার নিলাম এবং এখানে আমি ব্রাশ নিয়ে হোয়াইট পেইন্ট করলাম। হোয়াইট পেইন্ট করলাম, আমি খুব র্যান্ডমলি পেইন্ট করছি কারণ এটা হচ্ছে আমাকে আমার টুলস ঠিক করে দিবে। সো দেখো আমি এখানে হোয়াইট পেইন্ট করেছি, ডাবল ক্লিক, দেন বাই থেকে আমি যখন আন্ডারলাইন লেয়ারে বাই থেকে ডানে যাচ্ছি তখন দেখো আমার যেই জায়গাতে আন্ডারলাইন ছবির যেই জায়গাতে হাইলাইটটা বেশি ঠিক সেই জায়গা থেকে আমার এটা গ্রেডিয়েন্টটা চলে যাচ্ছে। এবং আমি যখন অল্টার এবং অপশন ক্লিক করলাম তখন এটাকে সেপারেট করার পর দেখো কতটা স্মুথ হয়ে যাচ্ছে জিনিসটা। এবং এখানে আমি দেখো ব্লেন্ডিং মোড সফট লাইট, দেন আমি চাইলে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। তাও দেখো কত সুন্দরভাবে আমার ডজ এবং বার্ন হয়ে গেল। এখন আমি দুটাকে একসাথে তোমাদের প্রিভিউ দেখাই, ডজ বার্ন আফটার অ্যান্ড বিফোর। দেখো ছবিতে কত সুন্দর ন্যাচারাল একটা কন্ট্রাস্ট অ্যাড হলো। সো এইভাবে আমরা ব্লেন্ডিং ব্যবহার করে ফটোশপে একটি পোর্ট্রেট ছবিকে ডজ বার্ন করে থাকি। সো বন্ধুরা এইমাত্র আমি তোমাদের দেখালাম পোর্ট্রেট ছবিতে কী করে আমরা ব্লেন্ডিং ব্যবহার করে ডজ অ্যান্ড বার্ন করি। এখন আমি দেখাবো এই পোর্ট্রেট ছবি অর যে কোনো স্কাইকে বা এক কালার যেখানে হোয়াইট আছে, এই নির্দিষ্ট হোয়াইটকে যখন আমরা রিপ্লেস করতে যাচ্ছি
তখন আমরা কিভাবে ব্যবহার করি, আমি এই একই মডেলেরই আরেকটি ছবি বের করলাম যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। আমি এখানে এই হোয়াইট কালারকে যদি আমি রিপ্লেস করে অন্য কোনো প্যাটার্ন দিতে চাই বা অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি কীভাবে কাজ করবো আমি দেখাচ্ছি। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই, আমি এটাকে একটা ব্ল্যাক করলাম এবং এটাকে একটা আমি প্যাটার্ন ওভারলে দিচ্ছি। প্যাটার্নে গিয়ে আমি একটা র্যান্ডম ট্রিস অর গ্রাস, এটা না ওকে, আমার কাছে মোটামুটি এটা সুইটেবল লেগেছে, আমি এটা নেই এবং আমি স্কেল করে এটাকে একটু বড় করে দেই আর অপোজিট একটু কমিয়ে দিই, 100 থাকুক। ওকে, সো এটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড করে নিলাম। আমি আমার এই লেয়ারটাকে কপি করি এবং এটাকে টপে নিয়ে আসি। সো আমি চাচ্ছি যে আমার এই ছবি থেকে হোয়াইটটাকে সিলেকশন করে আমি হাইড করে দিব। সো এখানে দেখো অনেক হিজি ভিজি ছবিটা, কারণ অনেক চুল হেয়ার আছে। সো আমরা এখানে মাস্কিং করতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখো, আমরা একটু আগে যে টুলসটা শিখেছি, যদি ডাবল ক্লিক করে এটা ব্লেন্ড ইফ, এবং দেখো ডান সাইড থেকে আমরা যখন দিস লেয়ারের উপরে কাজ করব, তখন দেখো এই ছবির উপরে ছবির যত হোয়াইট অপশন ইয়াটা আছে সেটা চলে গেছে। মডেলের কি মুখের কি অবস্থা আমি ভুলে যাই, কারণ ওইখানেও আমার অনেক ব্রাইট আছে। সো এখানে আমি অল্টারার অপশন দিয়ে এটাকে সেপারেট করে দেখো আমি হচ্ছে একটু ফেদার করে দিই, এটাকে স্মুথ করে দিই। ওকে, সো দেখো আমি মডেলের এটাকে অন্য একদিন দেখাবো, কিন্তু এখন দেখো তোমরা কত সুন্দরভাবে আমি আমার টোটাল চুলটাকে, এত সূক্ষ্ম বিষয়টাকে আমি ব্লেন্ডিং দিয়ে কি করে আমি ডিলিট করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, যেই হেয়ারকে মাস্কিং করার জন্য আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়, সেই হেয়ারটাকে আমরা কত সুন্দর করে ব্লেন্ডিং ব্যবহার করে কত সুন্দর মাস্কিং করে ফেলেছি। আমি মডেলের দিকটা ভুলে যাই, কারণ এটা আমরা পরবর্তীতে মাস্কিং করে আমরা এটাকে আবার পুনরায় আনতে পারবো, সেটা আমি অন্য একটা টিউটোরিয়াল দেখাবো। সো দেখো বন্ধুরা, যে এক কালার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হেয়ার ডিলেট করতে আমাদের কতটা কষ্ট হতো, সেটা শুধুমাত্র ব্লেন্ডিং ব্যবহার করে আমরা একটা ক্লিকে করে ফেলতে পারলাম। তো ভুলে যাও তোমরা মডেলের ফেসের অবস্থা, কারণ ওখানে অনেক বেশি ব্রাইটনেস। সো দ্যাটস ওয়াই হচ্ছে ব্রাইট জায়গাটাকে ওটা হাইড করে দিয়েছে। এক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা এটাকে দুটা লেয়ারে নিয়ে একটা লেয়ারকে ব্লেন্ডিং হেয়ারে দেখি, আরেকটাতে হচ্ছে মাস্কিং করে আমরা ফেসটাকে রিপিট আনি। সো এইভাবে আমরা ব্লেন্ডিংকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো আজকের সাথে আমি এতটুকুই দেখাবো, পরবর্তীতে আমরা যখন কাজ করবো এক একটা প্রজেক্ট নিয়ে, এক একটা ছবি নিয়ে, আমরা তখন তোমাদের এই ব্লেন্ডিংটা ব্যবহার করবো এবং তখন তোমরা এটা আরও বিস্তারিত বুঝতে পারবে। সো আজকে ভিডিওটা মেনলি তোমাদের হেল্প করবে পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সেই বিষয়গুলো বোঝার জন্য। এর পরের টিউটোরিয়ালে আমি তোমাদের দেখাবো মাস্কিং। সো ব্লেন্ডিং এবং মাস্কিং আমাদের প্রতিটা অ্যাডভান্স এডিটিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। সো ব্লেন্ডিং মাস্কিং এই দুটো যখন তোমরা খুব ক্লিয়ারলি একটা ধারণা পাবে, সাথে কার্ভ। কার্ভ টুল হচ্ছে ফটোশপের, আমি মনে করি সব থেকে যদি একটা গ্রেডিং করি, কার্ভ টুল 100% গুরুত্বপূর্ণ একটি টুলস। কার্ভ টুল, ব্লেন্ডিং এবং যদি তোমরা মাস্কিংটা খুব ভালোভাবে জানো, তাহলে দেখবে পরবর্তীতে আমি যে টিউটোরিয়ালগুলো দিব তা তোমাদের বুঝতে খুবই সহজ হবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। একটি কথা অবশ্যই, যেহেতু কাজ করতেই হবে, বাইরে বের হলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো এবং WHO এবং বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলো। স্টে হোম, স্টে সেফ।